যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনো সাবস্ক্রাইব করুন নূর আমিন মার্টিন মিডিয়া চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও দেখুন সবার প্রথমে ভালো লাগছে না অনুষ্ঠান আজকে যদি ড্যান্স সাংগামা হতো ধুমধাম করে গান চলতো খুব ভালো লাগতো ওমা বলতে পারবে কেউ যে সুরমা যে আমরা চোখেতে ব্যবহার করি সুরমা কোন থেকে এসেছিল বলতে পারবে কেউ বলতে পারবে হাত তুলে কথা বলতে হবে তো আপনাদের এলাকাতে এসেছি কথা বলবেন এই যে সুরমা আমরা মানুষ জানি যে সুরমা কোন থেকে এসেছিল তুর পাহাড়ের মাটি দিয়ে সুরমা তৈরি হয়েছিল কিন্তু তার রহস্য ইতিহাসটা সম্বন্ধে কবি তুলে ধরেছে দেখ বল বল গো আল্লাহ আহা কি ছিল বল আমার পোরাত বল বল গো আল্লাহ আহা কি ছিল বল আমার পোরাত তোমাকে দেখার মুসা তোমাকে দেখার মুসা কবুছিল কামনা আর আমি পাহাড় চলে গেলাম মুসা কেন জলে না তোমাকে দেখার মুসা কবুছিল কামনা আর আমি পাহাড় চলে গেলাম মুসা কেন জলে না জন্ম নিয়েছিল এক জায়গায় আর দুধকে বড় হয়েছিল আর এক জায়গায় কিন্তু আল্লাহ রাসূল দুজাকালের বাদশা তিনি দায় হালিমার দুধের দিন কেমন ভাবে শোধ করেছিলেন কবি ছন্দের মাধ্যম দিয়ে বলছে শুনো সাহাবীদের নিয়ে নবী বসেছিল মাসওয়ারা আর হালিমাকে আসতে দেখে নবীজি উঠে দাঁড়ায় সাহাবীদের নিয়ে নবী বসেছিল মাসওয়ারা আর হালিমাকে আসতে দেখে নবীজি উঠে দাঁড়ায় আর মাথার পাগড়ি খুব
খুলে নদী মাথার পাগড়ি খুলে নদী রাখিল হালিমার পায় আর সাহাবীরা দেখে তখন অবাক হয়ে দাঁড়িয়ে যায় মাথার পাগড়ি খুলে নদী রাখিল হালিমার পায় আর সাহাবীরা দেখে তখন অবাক হয়ে দাঁড়িয়ে যায় তখন তখন বলছে সাহাবি একরাম বলে কি দেখি ইয়া রাসূল আর কার সেবায় আপনি হয়ে আছো মাসগুল তখন আল্লাহ রাসূল ওই সাহাবীদেরকে বলছেন শোনো সাহাবি একরাম আজ মিঠা বহুতের দাম শোনো সাহাবি একরাম আজ মিঠা বহুতের দাম ইনি আমার দুধমা হালিমা আজ শোনাই শোনো না খোদা গো এক মিল দেখে অবাক হলো জিবরীল পরিবেশ করবো আপনাদের সম্মুখে আমার মা